तो गाइस फाइनली अकोन मोमो खेते जाच्छी संगे रही है मिस्टर तुषार दा और ओदिके रही है प्रताप दा ভালোই লাগছে আজকে ব্লগে সবাই প্রমাণ পেয়ে গেল যে তুষার দশা সাইকেল চালাতে পারে আর আমাকে আমি যেখানেই যাই আমার দাদা আমাকে চালিয়ে নিয়ে যায় আমার দাদা আমাকে এতটাই ভালোবাসে তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ তো মোমো খাবো আজকে আজকের মোমোটা হচ্ছে তোমার কোনো কম দামের মোমো না মানে মোমো যেরকম নর্মাল দাম হয় সেরকমই মোমোর দাম কিন্তু আজকের মোমোটা টেস্টের পরে ডিপেন্ড করবে কতটা কী টেস্ট অন্য অন্য সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় 25 টাকা করে মোমোর দাম যেখানে যাচ্ছি সেখানেও 25 টাকা মোমোর দাম বাট টেস্টের একটা ব্যাপার আছে সেই টেস্টটাই আজকে চেক করব আর তোমাদের সামনে রিভিউটা দেবো তো চলো যাওয়া যাক ফাইনালি চলে এসেছি পাইনিয়ারের মাঠে আর এই যে এতগুলো লোক মিলে এখন মোমো খাবো তো কোথায় চল ভাই আমি যে মোমো খেতে এসেছি আর পাইনিয়ারের এখানে চার পাঁচটা মোমোর দোকান এখানে মানে প্রত্যেকটা মোমোর দোকানে মেয়ে ভর্তি আমি কি পারবো কথা বলতে অবশ্যই কেন পারবো অবশ্যই তুমি তো গুরুদেব আমি গুরুদেব ও মাই গড আমি গুরুদেব গাইস যাই হোক দেখতেই পাচ্ছ পাইনিয়ারের এখানে এই মোমোর দোকানটাই কত ভিড় এখানে অনেকগুলো মোমোর দোকান তার মধ্যে বেস্ট মোমোর দোকান হচ্ছে এইটা মানে প্রচুর ভিড় প্রচুর দেখতেই পাচ্ছ চারিদিকে লোক দোকান ঘিরে আছে একে একে দেখতেই পাচ্ছ মানে প্যাকেট করছে তারপরে লোকে দাঁড়িয়ে খাচ্ছে আরও অনেক কিছুই পাওয়া যায় তো গাইস দেখতেই পাচ্ছ মানে কোয়ালিটিটা অত ভালো দিচ্ছে না ওই যে দোকানের সামনের একদম দিয়ে জমে গেছে মানে পাইনিয়ারের এখানে চার পাঁচটা দোকান আছে যারা বারাসাতে থাকো তারা জানো সব থেকে ভালো নাকি ওই দোকানটায় মোমো নাই তার জন্য ওই দোকানটা পুরো ভিড় পুরো দোকানটা ঘিরে দাঁড়িয়ে আছে আর সব আমরা এখন ওরে বাবা ঠিক আছে যাই হোক এখন মোমোটা নেবো ওখান থেকে নিয়ে আমরা পাইনিয়ারের মাঠে খাবো আসলে আকাশ এখানে ভিডিও করতে এসেছে এত লোকের মধ্যে যে কীভাবে এত সুন্দর সুন্দর কথা বলছে আমি জানি না বাট কিছু কিছু লোক আমাদের দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে যেন আমরা অন্য গ্রহ থেকে এসেছি আর এই যে এ হলো ফেমাস হতে চাই খুব ভালো ছেলেটা ফেমাস হতে চাই ফেমাস হতে চাই এই না মিস্টার ফেমাস হতে চাই এই কমিডিট পড়ে সরি 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 দীপ্তদা দেখলে দেখবি তো দিদি না মানে কথাটা হচ্ছে আমাকে পাত্তা দিচ্ছে না কেন কেউ আমি দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছি আর ভিডিও করছি আই লাভ দিস ইউটিউবার ইয়েস ও মাই গড আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো দাদাকে দেখে ভাবছি খুব শীঘ্রই আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ইনস্পিরেশন হলো সাবস্ক্রাইব করবেন আমি আকাশ এই তো বলছে আসলে আসলে আমরা ফ্রি থেকে এসেছি হ্যাঁ ইয়েস আমি আরও ফ্রিতে না আমি ও আর প্রতাপ দা তিনজনে ফ্রিতে এসেছি ওরা হচ্ছে মানে না আমরা আমরা যেখানে যাই সুপটা কি গ্লাস নিয়ে নিবি তো ওই সুপটা গুলো গ্লাসে নিয়ে নিস চলে এসেছি পাইনিয়ারে আর পাইনিয়ারে তিন চারটে মোমোর দোকানের মধ্যে এই মোমোর দোকানটাই ফেমাস আর এই দোকানেই সবাই আসে মোমো খেতে আর আমিও এসেছি নাইট ব্লগ করতে আমার আজকে বন্ধু ট্রিট দিচ্ছে মানে দিব্যেন্দু যদি কেউ মোমো খেতে চাও সব থেকে ভালো মোমো কত করে 25 টাকা করে দেবো 40 টাকা করে সরি ভুল হয়েছে আমি 10 টাকা বেশি বলে ফেলেছি আসলে 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 ফ্রিতে খেতে এসেছে তো সেই জন্য 10 টাকা এক্সট্রা 10 টাকা এক্সট্রা বলে দিয়েছি 40 টাকা করে মোমো এখানে আরও অনেক কিছু পাওয়া যায় চিকেন প্যাটিস থেকে শুরু করে যদি তোমরা কেউ বারাসাত থেকে যারা ভিডিওটা দেখছো তারা তোমরা তো জানোই পাইনিয়ারের সামনে মোমোর দোকান আর তোমার দোকানটার নাম কি পাইনিয়ারের একদম পুকুরের সামনে দোকানটা আর এই দোকানে সব থেকে বেশি ভিড় হচ্ছে যাই হোক এখন এখন পার্সেল গুলো হচ্ছে সাইডে গিয়ে খাবো আর রিভিউটা দেবো তো দেখো তোমরা বুঝতে পারছি না আজকে আমার এতটা লজ্জা লাগছে না কেন একটু লজ্জা লাগছে না ফ্রিতে তো হ্যাঁ সবাই হাসি পাচ্ছে যাই হোক আমি যা খাই ফ্রিতেই খাই কারণ আমি টাকা দিয়ে কিছু খাই না কারণ তোরা আছিস তো তা আমরা আছি তো ফ্রিতে খেতে এসছো অত তারা কিছু তোমার ফ্রিতে ফ্রিতে কে খেতে এসছে এখানে কেউ খেতে এসছে না একমাত্র আকাশ না না আমি তো ফ্রিতে এসছি সে তো জানি
আমরা না দাবো নিজেকে 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 আমাদের সঙ্গে গোলাস না না তুই আসছিস কোথায় চলে আমরা আমরা টাকা দিয়ে খাই না তোর মত ও স্বীকার করলো স্বীকার করলো স্বীকার করে ফেলেছি যাই হোক ফাইনালি আমরা মোমো আমাদের হাতে চলে এসেছে মানে দোকানে অনেক ভিড় বলে আর দোকানে বসার জায়গা নেই তার জন্য আমরা মোমোটা নিয়ে পাইনিয়ারের মাঠে চলে এসেছি এই যে মোমো প্যাকেট করে দিয়েছে এখানে আমরা এবার ঢেলে খাবো গ্লাস দিয়েছে সুপ রাখার জন্য আমরা ছজন রয়েছি খুব সুন্দর হয়ে গোল করে বসেছি এই এই ব্লগ এই ভিডিও করার মজাই আলাদা কি ভাই তাই তো একদম একদম আমি সবসময় স্বীকার করছি আমি সবসময় ফ্রিতে খেতে আসি কারণ এরা আমাকে এতটা ভালোবাসে ভাই একদম না আমি রাগ করি না ভাই মানে এরা আমাকে এতটাই ভালো আমি রাগ করি না তোরা আমাকে ভালোবাসিস বলে তো আমাকে ফ্রিতে খাওয়াস মানে আমি সেদিন বিশ্বাস করো সেদিন সেদিন চাউমিন খেতে গেছি মানে আমি পকেট থেকে 50 টাকা বের করে দিয়েছি ও বলছে কি ভাই দিতে হবে না মানে ওরা আমাকে এতটাই ভালোবাসে ওর জন্য আমি যেখানে যাই টাকা পয়সা নিয়ে বেরোই না কারণ আমি জানি ওরা আছে আমার সঙ্গে ফোনটা রাখ আমার কত কথা শুনে মানে বললাম না তোমাদেরকে এরকম বন্ধু মানে দাদা আমি একবার বলেছি গেম খেলছিল পকেটে ঢুকিয়ে দিতে যাই হোক এবার না লোকে খারাপ ভাববে না আগে গ্লাস গুলো ফোন রাখ না আমার বিশ্বাস করো যখন এমন একটা কাজ করবো ফোন টোন সারাক্ষণ ওই ফোন নিয়ে ঘাটাঘাটি আমি পছন্দ করি না আমি সুপ খাওয়া শুরু করে দিয়েছি সুপটা হচ্ছে চিকেন সুপ আরে ওটা খাওয়ার পরে খেতে হয় না আমি খাওয়ার আগে খেলাম সপ্তাহ এক জায়গাতেই যাবে এই নে এই নে এটা ধর অসম অসম দে ভাই দে অসম অসম ভালো কথা আমি আজকে ভিডিও করছি না তো তোরা সবাই আমাকে একটা করে মোমো দিবি আজকে সুপ পছন্দ করি না কিন্তু আমি পছন্দ করি সবকিছুই মানে সুপটা ভালো তুষার এখন তো খাস না খুলিস নি খুলে পারিনি তো এখন তুই তো বললি ভাই তুই সুপটা চেক করে দেখ সুপটা কেমন তুষারের চামচ করি এই আমার কাছে দিয়েছে ভালো করে চেক কর ফুড ব্লগার তুমি রিভিউ তুমি দেবে আর রিভিউ তো আমি দিচ্ছি তাও তোদের একটা মতামত নেওয়া দরকার সুপটা প্রচুর ঠিক ভালো চিকেন আছে একদম চিকেন তো থাকবে চিকেন মা চিকেন সুপে চিকেন না না আমি অনেক জায়গায় সুপ খেয়েছি সেখানে নামে চিকেন থাকে বাট অরিজিনাল মানে সুপে চিকেন থাকে না বিশ্বাস করো কিন্তু এতে চিকেন রয়েছে মোমো দিয়েছে প্লেট দেয় প্লেট দেয় খাবো কি করে প্লেট ঢালতে হবে প্লেট দিচ্ছিল তোরা নিয়ে আসিস দেবে এইগুলো দেবে স্বাভাবিক এইগুলো খাবো করে চাটনি যাই হোক ফাইনালি মোমোটা খুলছি এখন আমরা তো এদিকেই আছি এই পাইনিয়ারের দিকে এই যে মোমো মোমোটা একটু শুধু টেস্ট করে দেখি এখন এইটা পাইনিয়ারের মাঠে হ্যাঁ 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 আচ্ছা লাইফে ফার্স্ট টাইম এরকম বন্ধুরা সবাই মিলে মাঠে বসে মোমো কিনে এনে এরকম খাচ্ছি আচ্ছা আচ্ছা না না ও দেখেছে আমাদের খুব সুন্দর খেতে একটু চাটনি দিয়ে খেয়ে দেখি এই চাটনিটা চাটনি দিয়ে টেস্ট করে দেখি বাবা কেমন লাগছে খেতে দুটোটাই টেস্ট করলাম অসম ভাই চামচ দিয়ে কেমন লাগলো অসম অসম আমার তো খুব ভালো লাগলো
মোমো ছিলাম সবার কাছ থেকে দিল না আমাকে কেউ এটাই হয় নিজের মোমোই খাই লোকের মোমো খেয়ে কি হবে তো যাই হোক আমাদের মোমো খাওয়া শেষ খুব ভালো লাগলো এইভাবে একটা ভিডিও করলাম আর তোমাদেরকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে এর মজাটাই আলাদা খোলা আকাশের নিচে হাওয়া দিচ্ছে কি সুন্দর আর বসন্তকাল এটা বসন্তকাল পড়ে গেছে আর এইভাবে আমরা গোল করে বসে মোমো স্যুপ খেলাম তো মোমো খাওয়া শেষ খুবই ভালো লাগলো আর যারা খেতে আসতে চাও চলে আসো তোমরা পাইনিয়ারের একদম মাঠের সামনেই দোকান মোমোর দোকান এসে খাও খুবই ভালো লাগবে আমার খুবই ভালো লাগলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতেই হবে আর আজকের মতো বাই।